হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা খুবই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মুখরোচক একটা রেসিপি, আর এই রেসিপিটি 1 মিনিটের মধ্যে বানিয়ে তোমরা খেয়ে নিতে পারবে আর সবাইকে একদম মুখ ভরে প্রাণ ভরে খেয়ে দিতে পারবে। তো যাই হোক, এই রেসিপিটা খুবই সহজ, খুবই সহজভাবে বানানো যায় আর বানাতে কিছুই লাগে না, শুধু দুটা হাতের দরকার আর একটা ফলের দরকার। তো যাই হোক, দেখে নাও আজকে কি ফল দিয়ে আমি এই রেসিপিটি বানালাম। তো ফলটা এই যে প্রথমে যে দেখতে পারলে, এই ফলটা হলো পেয়ারা। তো এই যে দেখতে পারছো, আমি পাকা পাকা কতগুলো পেয়ারা নিয়েছি আর এগুলো দিয়ে একদম পেয়ারা মাখা বানাবো। খুবই সুন্দর করে মাখাটা বানাবো আর খুব সহজভাবে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি গাছ পাকা পেয়ারা নিয়েছি, পেয়ারাগুলো খেতেও মিষ্টি আর পেয়ারা এমনি খেতে তো ভালো লাগে না, সেই জন্য ভাবলাম যে মাখা বানাই আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখতে পারছো আমি পেয়ারা নিয়েছি, পেয়ারার কিছু কিছু অংশ পচে গেছে, বেশি পেকে গেছে সেই জন্য। তো যাই হোক, পেয়ারাগুলো আমি এই যে ছিলিয়ে নিব না, যে অংশটা তার মানে অল্প পছন্দ হচ্ছে সেই অংশটা কেটে দেব। আর এই যে একটা চাকুর সাহায্যে আমি পিস পিস করে নিয়েছি, আমার পছন্দ অনুযায়ী আমি পিস করে নিচ্ছি। তো তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা পিস করে নেবে যদি বানিয়ে খাও। তো যাই হোক, এই যে দেখতে পারছো আমি লম্বা লম্বা করে ফালা ফালা করে নিলাম। তো এরকম করে আমি সবগুলো পেয়ারা ফালা ফালা করে নেব, লম্বা লম্বা পিস করে নেব, এক সাইজের পিস করে নেব। তো যাই হোক, সবগুলো পেয়ারা কাটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে আমি সবগুলো পেয়ারা লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো লেবুর পাতা। তো লেবুর পাতা কিন্তু চুকা লাগে না, ট্যাঙা লাগে না। তো যাই হোক, আমি লেবুর পাতাটা দিয়ে দিলাম এখানে, সুন্দর একটা ঘ্রাণ বাড়াবে সেই জন্য দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো। তো দিলে ভালো লাগে, খেতে একটা খুবই ঘ্রাণ বাড়ায়, সেই জন্য ভালো লাগে। আর সেই জন্য আমি দিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, শুকনো মরিচের গুঁড়ো। আর এখন এই যে একটা প্লেট দিয়ে ঝাঁকানাকা করে নিয়ে নিলাম, যাতে ভালো করে মশলাগুলো মিশে যায়, সেরকম করে এই যে মিশিয়ে নিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নিলাম। একদম সুন্দরভাবে এই যে মিশে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে না, খুবই সুন্দর হয়েছে। এখন আরও কিছু হাত দিয়ে আমি ভালো করে মেখিয়ে নেব। তো এরকম অবশ্যই তোমরা পেয়ারা মাখা এরকম করে খেয়ে দেখবে, আর এই পেয়ারা মাখাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার কাছে তো খুবই দারুণ লাগে। তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখবে, আর লেবু পাতা দিয়ে যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই একদিন লেবু পাতা দিয়ে খেয়ে দেখবে। তো যাই হোক, এই যে আমি এখানে একটা প্লেট নিয়েছি, আর প্লেটের মধ্যে আজরিয়ে আমি পরিবেশন করব, এখানে দেখতে পারছো। তো যাই হোক, একটা প্লেটের মধ্যে নেওয়ার পর আরও সৌন্দর্য বেড়ে গেল আর দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো বন্ধুরা, খুবই সহজভাবে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে, একটা সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ততটাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার পাশে থাকো সবসময়।